আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ক্রিপ্টোমের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমরা এখান থেকে কয়েকটা অফার শেয়ার করব, বাইন্যান্সের অফার থেকে শুরু করে দুই থেকে তিনটে এয়ারড্রপ আমরা এখান থেকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ এগুলো কিন্তু আপনাদের ইন ফিউচারে কিন্তু আমাদের ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট দেবে বলে আমি আশা করি। প্রায় $50 থেকে $100 কিন্তু আর্ন করা খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে কি কাজগুলো করি আর অফারগুলো কি, সব কিছু আমি A to Z আপনাদেরকে ডিটেলস বলে দেবো এখানে। তার আগে ভিউয়ার্স, যারা এখনও আমাদের ক্রিপ্টো RNBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, যেখান থেকে আপনারা অল ইউজাররা কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট নিতে পারবেন। আর এই অফারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে টুডেজ অফার লিঙ্কের মধ্যে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করা মাত্র সরাসরি আপনাকে আমাদের এই টেলিগ্রাম ক্রিপ্টোমেট টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে। অবশ্যই আপনি এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ এখানে এসে দেখতে পারবেন আপনি এখানে আমরা এখানে প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি, যেখান থেকে ইউজাররা কিন্তু ভালো পরিমাণে কিন্তু একটা পেমেন্ট নিতে পারে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে জয়েন করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার কিন্তু চেষ্টা করব এখানে। তো চলে আসি আজকে আমাদের প্রথম বাইন্যান্সের অফারটা থেকে। এখান থেকে কিন্তু আপনারা অল ইউজাররা পার্টিসিপেট করতে পারবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো। তো কী করবেন আপনি, লিঙ্কটা কী করবেন, এখানে সাপোর্ট বক্সে চলে যাবেন। এখানে এখানে সাপোর্ট বক্সের যে তাদের সাথে চ্যাটিং করা যায় ওই সাপোর্ট বক্সের আইকনটাতে আপনি ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর যে লিঙ্কটা আমি আপনাদেরকে দেবো, লিঙ্কটা কী করবেন, আপনি নর্মালিভাবে এখানে সেন্ড করে দেবেন, কারণ এটা আপনি ব্রাউজারের মাধ্যমে করতে গেলে আপনাকে লগ ইন করতে হবে, অনেক কিছু করতে হবে। এরপর ইজিলিভাবে আপনি এখানে কী করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, এটাতে এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে একটা তাদের যে ইভেন্টটা চলতেছে এই ইভেন্টের পেজটাতে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারেন এখানে তো আমাকে একটা টাইম কাউন্ট করে দিচ্ছে যে এটা আমি আরও 18 ঘন্টা পরে এটা করতে পারবো, বাট আপনারা কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে স্পিনগুলো নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আপনার এই যে 9 দিন পর্যন্ত চলবে। আর এখানে রিওয়ার্ডটা দেখতে পারেন, আপনার রিওয়ার্ড হচ্ছে আপনার এখানে 2 USDT, 10 USDT, প্রায় 0.5 USDT। আর আপনার লাগ ভালো হলে এখানে আইফোন আছে, বাই বাইন্যান্স ক্যাপ থেকে শুরু করে নোটবুক, বাইন্যান্স মানে অনেকগুলা বাইন্যান্স হুডি, তো এগুলো কিন্তু আপনার ভাগ্যের উপরে, লাকের উপরে। তো এখান থেকে আপনি স্পিনগুলো কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে প্রথম যে টাস্কটা আছে সেটা হচ্ছে আপনাকে এখানে 2টা রেফার করতে হবে, 2টা রেফার করলে আপনি এখান থেকে 1টা স্পিন পাবেন করার জন্য। আর এটা হচ্ছে আপনি $10 যদি এখানে P2P করেন তাহলে আপনি এখান থেকে 1টা স্পিন পাবেন, আর যদি এখান থেকে $100 এখান থেকে P2P থেকে বাই করেন, আর এখানে হচ্ছে $300 যদি বাই করেন। তো আমি মনে করি যে আপনি এই টাস্কগুলো কিন্তু, এই যে টাস্কগুলো এগুলো কিন্তু আপনি হয়তো বা আপনার দ্বারা সম্ভব না, বাট আমাদের যারা যেটা সম্ভব সেটা হচ্ছে এখানে আমরা যদি স্পোর্টে যদি আমরা যদি $10 সমপরিমাণ কিন্তু যদি বাই ট্রেড করি তাহলে আমরা এখান থেকে 1টা স্পিন পাবো, আর যদি আমরা যদি $100 ট্রেড ভলিউম কমপ্লিট করি তাহলে এখান থেকে 2টা স্পিন পাবো, আর যদি $300 ট্রেড ভলিউম করি তাহলে এখান থেকে 5টা স্পিন। টোটাল হচ্ছে আমাদের প্রায় এখান থেকে আমরা 8টা স্পিন পাবো, 8টা স্পিন। তো এখান থেকে কীভাবে আপনি এখান থেকে ট্রেডটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে ট্রেড করতে কিন্তু আপনারা তো ফি যাবে না, আমি দেখিয়ে দেবো কোন টোকেনটার সাথে আপনি করবেন, স্টেবল টোকেনের মধ্যে করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ফি কাটবে না। তো এখানে আমাদেরকে টার্গেট হচ্ছে আমাদেরকে $300 পর্যন্ত ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে, বাট আমি শিওর না যে এখানের মধ্যে আপনি $300 একসাথে কমপ্লিট করলে আপনার 3টা টাস্ক কমপ্লিট হবে, হয়তো আপনাকে প্রতিটা টাস্কের জন্য 2টে ক্লিক করতে হবে। তো ট্রেডটা কীভাবে করেন, ধরুন আমি এখানে 2টে ক্লিক করবো, 2টে ক্লিক করার পর এখান থেকে আপনার স্পোর্টে চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে TUSD যে টোকেনটা আছে এই টোকেনটা, কারণ এটা আপনার একটা স্টেবল টোকেন, এটা আপনার $1 থাকে, তো আমাদের এখানে ফ্রিটা খুব কম করার সম্ভাবনা আছে, এটাকে আমরা মার্কেট করে দিব। তো আপনার যে পরিমাণ আপনার ডলারটা আছে সেটাকে আমরা কী করবো, এখান থেকে একবার এটাকে বাই করে দেবো, বাই করার পর আমরা এটাকে আবার কী করবো, আবার মার্কেটের মাধ্যমে এটাকে সেল করে দেবো, তাহলে কিন্তু আপনার এখান থেকে ফি কাটবে না। ফি হাইস্ট হলে আপনার এখান থেকে 5 থেকে 4 সেন্ট বা 2 সেন্ট এরকমভাবে ফিটা কাটবে, ঠিক আছে। এর পরবর্তী আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটটাতে। হ্যাঁ, আমি যেটা বলছি এই যে দেখেন আমরা, আমার একটা টাস্ক কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। তো এখানে দেখতে পারেন আমার কিন্তু এখানে 1টা স্পিন কিন্তু আমাকে দিয়ে দিছে। তো আমি এখন স্পিনটা করবো না, আপনি জাস্ট এখানে 2 গোতে ক্লিক করলে আপনার স্পিনটা হয়ে যাবে, তারপর আপনার লাক ভালো থাকলে আপনি যেটা পান এটা আপনার লাকের উপরে। তো বাকি টাস্কগুলো কিন্তু আপনি এভাবে করবেন, জাস্ট আপনাকে 2টে ক্লিক করতে হবে, 2টে ক্লিক করে আপনাকে কী করতে হবে, বাই সেলটা করে নিতে হবে এখান থেকে। তো আপনি স্টেবল টোকেনের সাথে করবেন তাহলে কিন্তু আপনার ফিটা কিন্তু খুবই কম কাটবে, খুবই রিস্ক মুক্ত থাকবেন আপনি এখান থেকে। তো দেখেন আমার এখান থেকে আমি $200 ট্রেড ভলিউমটা কমপ্লিট করে ফেলছি। তো সেম আমি আবার দেখবো যে আমার এটা কি কমপ্লিটেড হয়েছে কিনা, আমি দেখে নেব। ওকে, দেখতে পারেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। তাহলে কিন্তু আমার এখান থেকে দেখতে পারেন আমার 3টা স্পিন হয়েছে। তো স্পিনটা আমি করবো না এখন, কারণ এখান থেকে আমাদেরকে যেহেতু ওরা একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে ওদের যে রিওয়ার্ডটা সেটা আজকের জন্য পুরোপুরি শেষ হয়ে গেছে, তো আমি কালকে করবো। তো আপনি এইভাবে চাইলে এখন করলে আপনি এখান থেকে স্পিনটা এগুলো কালেক্ট করে নিতে পারেন, পরের দিন আপনি এটাকে গো দিতে পারেন, তাহলে আপনার লাকের উপরে যেটা থাকে আপনি সেটাই পাবেন।
আমাদের নেক্সট এয়ারড্রপটা হচ্ছে আপনার নামাডা থেকে। তো এখানের মধ্যে আমি যে এক্সটেনশনের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো। আপনি জাস্ট কী করবেন, লিঙ্কটাকে আপনি ওপেন করে এখান থেকে এটাকে অ্যাড টু ক্রোম করে নেবেন, মানে আপনার মেসেজ ব্রাউজারের মধ্যে এটাকে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপর এখানের মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর এখানে মাথায় রাখবেন এখানে আপনি ডুপ্লিকেট করার ট্রাই করবেন না এটাতে। তো এখানে জাস্ট আমাদেরকে তাদের যে ডি ফর্ম যেটা আছে সেটা আমাদেরকে জাস্ট সাবমিট করে দিতে হবে, ব্যাস এতটুকুই করতে হবে। তো এটা কিন্তু আপনার যদি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতে পারেন, মানে আপনি যদি বেশি ট্রাই করেন বা অন্যান্য আইপিটা মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি এখানে সাবমিটেড করতে পারবেন না। তো আমি এই ফর্মের ডি ফর্মের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো। লিঙ্কে আসার পর আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম এখানে টুইটারটা কানেক্ট করে নিতে হবে তাদের, মানে আপনার টুইটারটা ওদের এখানে অথরাইজ করে দিতে হবে। এই যে নর্মালিভাবে জাস্ট আপনি এখানে অথরাইজ অ্যাপ করে দেবেন এটাকে। এর পরবর্তী আমাদেরকে করতে হবে কানেক্ট ডিসকর্ডটা। এর পরবর্তী হচ্ছে অ্যাড এ লিঙ্ক টু ইউর গিটহুব ইউজার প্রোফাইল। তো গিটহুবের অ্যাকাউন্ট কিন্তু সবারই কিন্তু কম বেশ থাকে, সবারই না থাকলে আপনি গিটহুবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা জাস্ট আপনি আপনার প্রোফাইলের যে লিঙ্কটা সেই প্রোফাইলের লিঙ্কটা কী করবেন, আপনি এখানে আমাদের পেস্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে অর্গানাইজেশন নেম পার্টিসিপেট অন, এটা কিন্তু আপনি অপশনাল রাখতে পারেন, তারপর যদি আপনি এখানে দিতে চান তাহলে দিতে পারেন, বাট এটা আপনি অপশনাল রাখতে পারেন। এগুলো ধরুন আমি একটা নাম দিয়ে দেবো এখানে, এটা অপশনাল রাখাটাও বেস্ট যদি না না হয় আপনার ক্ষেত্রে। আর এটা হচ্ছে অর্গানাইজেশন ওয়েবসাইট, এটাও আপনি অপশনাল রাখতে পারেন। বাট যে এই যেগুলো দেখবেন আপনার এই যে এখানে আপনার স্টার করা মার্ক করা আছে এগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো আপনাকে দিতেই হবে। এরপর আপনি এখানে আপনার একটা ইমেল সিলেক্ট করে দেবেন। ওকে, পরবর্তী হচ্ছে আপনার পিক এ মনিকার, এখানের মধ্যে আপনি আপনার একটা ইউজার নেম আপনি চুজ করবেন, এখানে একটা ইউজার নেম টাইপ করে দেবেন আপনি এখানে। ওকে, তারপরে এটাও আপনি অপশনাল রাখতে পারেন, লিঙ্ক এ প্রোফাইল পিক্সেল এটা অপশনাল রাখতে পারেন। আর এগুলো হচ্ছে আমাদের এগুলো মেন্টর, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে। এগুলো দেখেন, এন্টার ইউর নাম্বারটা পাবলিক কি, এটা কিন্তু স্টার্টটা হয়েছে কি দিয়ে দেখেন, টিপি কে দিয়ে। তো যখন আমরা আমাদের এক্সটেনশনে চলে যাব, এক্সটেনশনে যাওয়ার পরে আমি একটু জুম করে দেখাই, আপনার এখানে যে অ্যাকাউন্টটা এটার এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বিউ কি আছে, বিউ কিতে ক্লিক করলে এখানে দেখেন আমাদের প্রথমটা স্টার্ট হয়েছে কি দিয়ে, টিপি কে দিয়ে। দেখেন টিপি কে যে পাবলিক কি যেটা, সেটা আমরা কপি করব, সেটা কপি করে আমরা এখানে বসিয়ে দেবো, এই যে পাবলিক কিটা আমরা এখানে বসিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের এন্টার পর নামাডা অ্যাকাউন্টের, এটা স্টার্ট হয়েছে আপনার TNAM দিয়ে, TNA। ওকে, আমরা দেখি আমাদের যে লিঙ্কটা TNAM এ যেটা, ওকে, তারপরে এটা আমি কপি করে নেব, অ্যাড্রেসটা আমি এখানে এখানে সাবমিট করে দেব। আর এর পরবর্তীটা আমাদের স্টার্ট হয়েছে, সরি আমার দুইটা হয়েছে কিনা দেখি, শেলড TNAM। ওকে, তারপর হচ্ছে এন্টার এ ডিফারেন্ট নাম একটা পাবলিক কি ফর মেইননেট, এটা ওকে। তো আমাদের এখানে দুইটা অ্যাড্রেস সাবমিটেড করা হয়ে গেছে। এরপর বাকি যে অ্যাড্রেসগুলো আছে এগুলো কিন্তু দেখেন অপশনাল লেখা আছে, তো এগুলো আমাদের না দিলেও চলবে, এগুলো অপশনাল করা আছে। এরপর আমরা এখান থেকে এটাকে টিকমার্ক করে দেবো, টিকমার্ক করার পর আপনার এখানের মধ্যে আপনার মেইলটা শো করবে। এরপর আপনি এখানে আই এম নট এ রোবট অপশনটাতে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর আপনি ক্যাপচারটা মিলিয়ে আপনি জাস্ট এখানে এটাকে সাবমিটেড করে দেবেন। জাস্ট আমরা একটু ওয়েট করি। ওকে ভাই, যেটা খেয়াল করছিলাম ওইটাই, কারণ আমি আগেও একবার সেম আইপি দিয়ে কিন্তু আমি অনেকবার আগে ট্রাই করছিলাম, অর্ধেক কাজগুলো করে আমি অনেকবার সাবমিটেড করছিলাম। তো আমার এটা ক্যান নট সাবমিটেড রেসপন্স সাইজ, মানে ডেডিকেটেড ডুপ্লিকেট রেসপন্সে পড়ে গেছে। তো আপনি একটু ট্রাই করবেন এখানে, এখানে যদি আপনার যদি ফর্মটা ডি ফর্মটা যদি সাবমিটেড নিয়ে নেয়, তো তাদের কিন্তু এখানে একটা এয়ারড্রপ রাখছে, সেই এয়ারড্রপে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন খুব ইজিলিভাবে। তো আমি এখানে বিফিএন কানেক্ট করে অনেকবার ট্রাই করছি, বাট হইতেছে না আমার। তো আপনার